দুষ্ট হয়ে গেছিস হ্যাঁ আচ্ছা আসো ওই দিদি কোথায় কালকের ভিডিওতে তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা কীভাবে এসেছি আসার পর কি কি হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো একটা ভিডিওতে সব কিছু শেয়ার করা হয় না কারণ এখানে আসলে ভিডিওটা এতটা বড় হয়ে যায় যে মানে সম্ভব হয় না একটা ভিডিওতে সব কিছু শেয়ার করা তো যাই হোক এখন দেখো বিকেল হয়ে গেছে আর বিকেল বেলা দেখো ছেলে মেয়ে সবাই বেরিয়ে পড়েছে আমরাও বেরিয়ে পড়েছি তো কোথায় যাব কি করব সব কিছু শেয়ার করব দেখতে থাকো কেন তোমার মা চপ্পল পরলে কি হয়েছে মা যাবে না আমরা যাব তুমি আমার কাছে আসো না আসা হ্যাঁ জানি তো দেখো বন্ধুরা আমরা শাশুড়ি বোমা বেরিয়ে গেছি বিকেল বেলা ঘুরতে আর আমার শাশুড়ির অবস্থা দেখো কি অবস্থা অবস্থা বুঝি ব্যবস্থা থাকতে পারে না তো চলো এখন ঘুরি না না এদিক দিয়ে আমি দেখাম না এদিক দিয়া আমি যাব না শোনো আসো না আমরা আমরা মা যে বিকেলে বেরিয়েছি তো আমরা ঘরে আস্তে আস্তে বেজে গেছে আটটা তো আমার শাশুড়ি যদিও আগে দিয়ে এসে পড়েছিল আর আমি দুটোকে নিয়ে শুধু ঘুরেছি আর অনেক জায়গাতে গিয়েছি যে মানে সেগুলো তুললে না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যার জন্য আমি আর তুলিনি আর তাছাড়া কোনো কোনো ঘরে যাইও নি মানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে এসে পড়েছি কারণ সবার ঘরে যাওয়া তো সম্ভব হয় না তো যাই হোক এখন দেখো সকাল হয়ে গেছে আর আমরা যাওয়ার জন্য রেডি হয়েছি আর দেখে বুঝতেই পারছ আমার মেয়ে কি করছে শুধু একটা কথাই বলছে যে আমি যাব তোমরা থাকো তুমি বলেছিলে পাঁচ দিন থাকবে তুমি থাকছো না কেন শুধু একটাই কথা বলছে মা ও মানে ও সকাল থেকে উঠেই শুরু করে দিয়েছে কান্নাকাটি মানে ওর কান্না দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি বয়সটা সেখানে দিলাম না সত্যি মানে ভালোই লাগছে না আমি যখন মানে এডিট করতে এসেছি ওর কান্নাটা দেখে আমারও ভীষণ মানে খারাপ লাগছে কি যে করব মেয়েটা এমনই করে যখনই আমাদেরকে পায় আর রেখে আসার সময় মানে রেখে আসার মতো পজিশনে থাকে না ও ভীষণ কান্নাকাটি করে তোর যাই হোক ওকে বুঝাচ্ছি ও তো বুঝতেই চাইছে না কি আর করব যেতে তো হবেই দেখো পাগল আছে তোমাদের ঘরে কোথায় আছে জেমা জেমার কাছে তোমার জেমা কোথায় তোমার জেমা এটা তোমার হ্যাঁ এটা তোমার জেমা ইস এত কান্না করছো কেন মা এত কান্না করবে না তো ইসিরে ঠিক আছে তো তোমাকে নিয়ে যাবো তো নিয়ে যাবো তো নিয়ে যাবো তো চিৎকার হবে না না মিথ্যা কথা না সত্যি কথা এটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কান্না করবে না কান্না করবে না হ্যাঁ

বন্ধুরা এত কান্না করছে এত কান্না করছে এটা মানে ছেড়ে যেতে ইচ্ছে করছে না দেখো কি পাগল মেয়েটা আচ্ছা তুমি যদি চলে যাও মা একা থাকবে না মা কষ্ট হবে না আমি একদিন থাকবো কি বলেছো বুঝতে পারি ও সুমি আন্টির কাছে থাকবে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে মার ব্যবস্থা হয়ে গেছে মার ব্যবস্থা তো তোমার তোমার করণ করবে না মাকে ছাড়া মাকে ছাড়া করণ করবে না হা হা ভগবান না না কাን কাን কি অবস্থা মিটার পাগল মেয়ে বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার ছোট যা আর দেখো মেয়ে কি কান্নাকাটি করছে মেয়ে যাবে আমার সাথে দেখছো মাকে আন্টির কাছে রেখে তারপর যাবে সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে কান্না দেখতে কি কি হ্যাঁ এসেছিলাম মাত্র একটা রাতের জন্য কারণ ছেলে মেয়ের অনেক কিছুই এখনো বাকি আছে বই দেওয়া বই নেওয়া মানে রেজাল্ট দেওয়া রেজাল্ট দেওয়া তো হয়ে গেছে কিন্তু যে মার্কশিট এখনো দেওয়া হয়নি তো সেগুলোর জন্য আমাকে মানে আমিও কোথাও আর বেরোতে পারিনি তো ফাঁকে দিয়ে একদিন একদিন করে মিলছে সেগুলোই মানে এদিকে সেদিকে একটু ঘোরাঘুরি করছি আজকে কয়দিন ধরে তো যার জন্য এখানেও একদিনের জন্যই আসলাম আর দেবরের মেয়ে তো এতটা কান্নাকাটি করছে যে মানে ওকে ফেলে রেখে যেতেই ইচ্ছে করছে না তো কী আর করবো বলো যেতে তো হবে। আর যাকে বলেছিলাম যে ওকে দিয়ে দিতে আমার সাথে কিন্তু যাও এক আকি করে থাকবে তো ওকে এভাবে রেখে কোনো সময় থাকেনি যার জন্য আর দেয়নি তো যাই হোক আমিও নিয়ে গেলে আবার ওকে এনে দিতে লাগবে সেটা একটা প্রবলেম হয়ে যাবে কারণ অনেকটা দূর বুঝতেই পারছ তো কী আর করা ওকে রেখেই যাচ্ছি মনটাও ভীষণ খারাপ লাগছে একদম ভালোই লাগছে না আর এদিকে আমার শাশুড়ি মাও আমার সঙ্গে যাওয়ার জন্য বলছে কারণ শাশুড়ি মা বলছে অনেক দিন হয়ে গেছে বাড়িতে যাবে তো আমার যা তো অসুস্থ যা গিয়ে গাড়িতে উঠিয়ে দিতে পারবে না তো আমার ঘরে গেলে আমি যে কোনো একটা ব্যবস্থা করে শাশুড়ি মাকে বাড়িতে পাঠাবো তো যার কারণে শাশুড়ি মাও বলছে যে আমার এখানে যাবে তো শাশুড়ি মাও আমার সাথে রওনা দিল সেই কারণে আরও বেশি কান্নাকাটি করছে কারণ এতদিন তো ঠাকুমা ছিল ঠাকুরমার সাথে সাথে খেলেছে মানে থেকেছে এখন ঠাকুমাও চলে যাচ্ছে সেটাই ওর কাছে ভীষণ মানে খারাপ লাগছে তো কি আর করব বলো কিছুই করার নেই এভাবে এভাবেই কাটাতে হবে তো চলো এখন যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এসেই আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি অনেকটা সময় হয়ে গেছে কয়টা বাজে তোমাদেরকে দেখাই আর ঘরের অবস্থা তো মানে কি বলবো আর দেখো ব্যাগ ট্যাগ সব কিছু এখনো খোলা হয়নি তো দেখাই তোমাদেরকে কয়টা বাজে এই যে দেখতে পাচ্ছ সোয়া এগারোটা বেজে যাচ্ছে তো এখন দেখো শাশুড়ি মাকে এখানে বসিয়ে দিয়েছি সবজি কাটতে তো শাশুড়ি মা এখানে সবজি কাটছে আর মেয়ে এদিকে বসে বসে কি খাচ্ছে আচার খাচ্ছে খাচ্ছে চকলেট খাচ্ছে তো বন্ধুরা আমি এসে ড্রেসটা চেঞ্জ করে আগে ভাগে বসিয়ে দিলাম ভাত কারণ ভাতটা হয়ে গেলে তারপর ভাতটা হতে হতে রিদি আমি যেহেতু সার মা এদিক দিয়ে সবজি কাটছে তো আমি ফটাফট ঘরটা একটু গুছিয়ে নেব আর ঘরের মধ্যে দেখো অত পড়ে যে এগুলো কালকে যাওয়ার আগে আমি ধুয়ে এভাবে ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে লাগিয়ে দিয়েছি যাতে কি শুকিয়ে থাকে তো দেখো একটি সুন্দর করে শুকিয়ে গেছে তো ভেজা ভেজা থাকলে ভালো লাগে না কালকে যে স্নান টান করেছি সে কাপড়গুলো এভাবে রেখে দিয়েছি ও এখন রান্না করব কি সেটা বলি তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ কাটছে পেঁপে তো পেঁপেটা সেদ্ধ করব কারণ আমার পেটটা বেশি ভালো নেই পেটে ব্যথা আজকে কয়দিন ধরে তো যাই হোক এখানে দেখো লচ্ছ কেটেছে তো এগুলো ঝিঙ্গে আর আলু দিয়ে রান্না করব। এটা আমার শাশুড়ি মায়ের খুবই স্পেশাল একটা সবজি যেটা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে তো যাই হোক পেঁপে সেদ্ধ আর এটা পাঁচ সোমবারে দিয়ে বানাবো আর একটা হচ্ছে শশা দিয়ে ডাল দিয়ে তো এখন আপাতত এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে বিকেলে বাজার টাজার করব এখন আর কিছু রান্না করব না এগুলো দিয়ে সেরে যাবে না মা এগুলো তুই সারবে না হুম হ্যাঁ অর্ধেক দিচ্ছেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে অর্ধেক হয়ে যাবো ওই এডি খাইতো না তো আমি আর আম নেই তো না 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 আর করতে হবে না রেখে তো হচ্ছে এ রান্না বান্না বুঝতে পারছো তো এখন করে নি তারপর খাওয়া দাওয়া বুঝতেই পারছো এই দেখো আমার ছেলে মেয়ে দিক দিয়ে আমার শাশুড়ি মা আচার এনেছে এই আচারের জন্য আমার মেয়ে মানে আজকে কতদিন থেকে মানে অপেক্ষা করছে তো এতদিন পরে ঠাকুমাকে পেয়ে ভীষণ খুশি তো আমারও মানে ভীষণ ভালো লাগছে কারণ আমার শাশুড়ি থাকলে সবজিটা কেটে দেয় আমার সবজিটা কাটাটা ভীষণ মানে কি বলবো কোনো কোনো সময় সবজি কাটার জন্য সবজি রান্নাও করি না তো যাই হোক তোমাদের সাথে একটু কথা বলে নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এখন আমার রান্নাবান্না চলছে রান্নাবান্না চলুক আর তোমরা তো বুঝতেই পারছো ঘরে একদিনও না থাকলে কি অবস্থা হয় তো যাই হোক কি আর বলবো এগুলো করেনি ভিডিওটা আমি আর বাড়াবো না এখানে শেষ করব তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে ভুলবে না তো আজকের জন্য এতটুকুই টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে